নমস্কার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি শুভঙ্কর। আজকে অনেকদিন বাদে কিছু মটকা প্রিন্টস নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এটা হচ্ছে বডি প্লেন মটকার উপরে, বা তসর মটকা যেটাকে বলা হয় না, সেটা একটু এজেড পার্সন বা ইয়াং জেনারেশনরা পড়তে পারো, ঠিক আছে? ফার্স্ট দেখো, একটা সি গ্রিন কালার খুলে দেখাচ্ছি। বেসিক যে এর মানে ভ্যারিয়েশনটা যেটা, সেটা হচ্ছে বডি প্লেন, ঠিক আছে? বডি প্লেন ভ্যারিয়েশন, বডিতে কোনো রকম কোনো প্রিন্টস থাকবে না, পার অ্যান্ড আচল, এটাই হচ্ছে এর স্পেশালিটি। অনেক এজ কিছু ওভার কালেকশন করতে চাই, তাদের কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এই থাকছে ফার্স্ট কালারটা, স্কাই এল ওপরে, সরি সি গ্রিন ওপরে, ঠিক আছে? এই থাকছে, এটা পুরো প্রিন্ট, এটা কিন্তু উইভিং না, ঠিক আছে? এটা প্রিন্ট, এই থাকছে আচল পোর্শনটা। অ্যান্ড পুরো মটকার যে স্ল্যাবসটা না, তোমরা একটু যদি ক্লোজফুলি দেখতে পারো, দেখানো যায় তাহলে মটকার স্ল্যাবসগুলো তুমি বুঝতে পারবে, ঠিক আছে? মটকার হচ্ছে এটাই স্পেশালিটি, লাইট ওয়েট, পুরো বডিটা কিন্তু এরকম সিম্পল, সোবর, সফিস্টিকেটেড এরকম বডি প্লেনের ওপরে যাবে। পার্টটা থাকছে হাইলাইটেড পার্ট, এরকম সুন্দর পার থাকছে, দারুণ একটা পার কন্ট্রাস্ট, ঠিক আছে? এই থাকছে হচ্ছে পুরো শাড়িটার লুক। অ্যান্ড এই থাকছে কন্ট্রাস্ট বিপি পোর্শন, ওকে? কন্ট্রাস্ট বিপি পোর্শন, বডিটা যেহেতু সি গ্রিন না, সো একটু বটল গ্রিন শেডস দিয়ে কিন্তু ব্লাউজ পিসটা করা হয়েছে, অ্যান্ড এটা কিন্তু ব্লাউজ পিসের পার্ট, ঠিক আছে? এই থাকছে লুকটা, জাস্ট দেখো, এই থাকছে লুকটা। ফার্স্ট শাড়ি সি গ্রিনের সাথে এরকম কিন্তু প্যাটার্নটা, এই থাকছে কিন্তু সুন্দর। আপওয়ার্ড যে পার্টটা থাকছে সেটা হচ্ছে এটা, অ্যান্ড ডাউনওয়ার্ড পার্ট থাকছে এরকম চওড়া, একটা স্লিট পার্ট, এই হচ্ছে আপওয়ার্ড পার্ট, এটা হচ্ছে ডাউনওয়ার্ড পার্টটা। সুন্দর একটা সোবার সফিস্টিকেটেড শাড়ি, ঠিক আছে? প্রাইস রেঞ্জে আসছি, আগে কালার্সগুলো একটু দেখিয়ে নিই। নেক্সট দেখো, একটা পিচ কালার, ওকে? নেক্সট একটা পিচ কালারের মধ্যে কম্বিনেশন থাকছে তোমাদের জন্য, জাস্ট দেখো, এই থাকছে নেক্সট কালার কম্বিনেশনটা। এটা থাকছে পিচ কালার বডি, সাথে সুন্দর দেখো মাল্টি কালার এরকম প্রিন্ট করা হয়েছে, দারুণ সোবর একটা সফিস্টিকেটেড শাড়ি বলতে পারো, সুন্দর। অ্যান্ড এর যে ব্লাউজ পিসটা করা হয়েছে, এটা কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ পিস করা হয়েছে। এটার লুকটা একবার দেখে নেব, সুন্দর একটা শাড়ি হবে। যারা একটু ইউনিক কিছু বা একটু ট্র্যাডিশনাল কিছু ক্যারি করতে চাইছো না, তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। এই থাকছে পুরো শাড়িটার লুক, সুন্দর একটা শাড়ি, পিচ কালারের বডি। নেক্সট কালার দেখবো যেটা, সেটা হচ্ছে একটা ডিপ গ্রিন, ঠিক আছে? প্যারেট গ্রিন, একটু মেটেরিয়ালটা দেখাবো, অনেকে না সফটনেস নিয়ে বললো, সো এই দেখো এই শাড়িটার সফটনেস, এই হচ্ছে এই শাড়িটার সফটনেস, ইজি টু প্লিট। সব শাড়ি না, মানে আমি বলবো কি, এটা কিন্তু গর্জিয়াস শাড়ি না, মটকা কিন্তু গর্জিয়াস না। অনেকে বলবে শাড়িটার মধ্যে কি আছে, তো এইগুলো হচ্ছে মটকা বা তসর বা গিচা, এগুলো কিন্তু হচ্ছে কিছু সিম্পল ট্র্যাডিশনটাকে মেনটেন করে এখনো চলে এসছে, বাট পড়লে এটার সাথে কিন্তু যদি একটু হাইলাইটেড করে সাজা হয় না, তাহলে কিন্তু খুব সুন্দর একটা বিউটিফুল লুক থাকে কিন্তু। নেক্সট কালারটা দেখো, একদম একটা গ্রিন কালার, পেস্তা গ্রিন কালার, একটু ডিপ পেস্তা গ্রিন কালারের সাথে কিন্তু সুন্দর সিম্পল একটা আঁচল করা হয়েছে, একদম সিম্পল একটা আঁচল। এই হচ্ছে তিন নম্বর কালারটা। ফোর্থ কালার যেটা যাচ্ছে, এটা আমি দুটো পরপর খুলবো, বিকজ এই থাকছে আগেরটা একটু ডিপ পেস্তা গ্রিন, মানে এটা কিন্তু একদম লাইট পেস্তা গ্রিন, ওকে? অবশ্য তোমাদেরকে ক্যামেরায় বোঝাতে পারছি। নেক্সট কালারটা দেখো, সুন্দর একটা শাড়ি, প্রাইস রেঞ্জটা যখন বলবো না, ভিডিও শেষে প্রাইস রেঞ্জটা আসবে, তো সেই প্রাইস রেঞ্জটার মধ্যে এরকম একটা শাড়ি গিফটিং পারপাস বলো, কামিং ওয়েডিং পারপাসে, অনেকে একটু এজেড পার্সনদের জন্য চেষ্টা করো, যে একটু এজেড পার্সনদের জন্য অনেকে ডিফিকাল্ট হয় চুজ করতে, যে কী দেওয়া যায়, ঠিক আছে? শাশুড়ি মা বা কাকি শাশুড়ি বা একটু এজেড পার্সন বাড়ি যারা বয়স্ক লোকেরা আছে, তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, ঠিক আছে? দারুণ একটা শাড়ি। নেক্সট হচ্ছে লাইট একটা পেস্তা গ্রিন কালার, অবশ্য তোমাদের কাছে ভিজিবল, সুন্দর একটা হাইলাইটেড আঁচল করেছে, একদম সফট সোবর শাড়ি। নেক্সট একটা দেখো না, বেজ কালার, ঠিক আছে? যারা একটু উইডো পার্সন আছে, যারা একটু লাইট কালার পরতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি এটা, বেজ কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি। এই থাকছে ফিফথ কালারটার লুক, দারুণ একটা শাড়ি, অবশ্য তোমাদের কাছে ভিজিবল, এই থাকছে কিন্তু ফিফথ শাড়িটার লুক, দারুণ বেজ কালারের বডি, সাথে কিন্তু এই
যে প্রিন্টস গুলো করা হয়েছে না, এগুলো কিন্তু খুব হাইলাইটেড প্রিন্টস না, খুব গর্জিয়াস প্রিন্ট না, একদম সিম্পল সোবার, ঠিক আছে। অ্যান্ড নেক্সট আরেকটা কালার দেখো, একটা দুধে আলতা কালার বলতে পারো, ঠিক আছে, একটু পিঙ্কিশ কালার। যারা একটু ব্রাইট কালার পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই শাড়িটা জাস্ট ওয়াও একটা শাড়ি, জাস্ট সি, হোপস তোমাদের কাছে ভিজিবল। এই একটা দুধে আলতা কালার, ঠিক আছে, পিঙ্ক, একটু পিঙ্ক শাড়ি, একটু যা মানে যারা একটুখানি হাইলাইটেড কালার পরতে চাইছো তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। নেক্সট যে কালারটা, এই দুটোর মধ্যেও কিন্তু ডিফারেন্স, ওকে, দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়, এর পার প্রিন্ট যেটা করা হয়েছে না, এর আঁচাল যেটা করা হয়েছে সেটা কিন্তু এটার থেকে ডিফারেন্ট। কালার টোনে কিছুটা ডিফারেন্স আছে, কালার টোন খুব ক্লোজ দেখতে পেলে কালার টোনে ডিফারেন্স আছে, অ্যান্ড পার প্রিন্টিংও কিন্তু ডিফারেন্ট আছে। এইগুলো কিন্তু কিছু প্যাস্টেল টোনের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে এই কালার্সগুলো, জেনারেলি আমরা বানিয়েছি আর কি, খুব ডিপ কালার বানাইনি, বিকজ এটা আমাদের টার্গেট হচ্ছে কিছু একটু এজেড পার্সনদের জন্য টার্গেট করা, ঠিক আছে, একটু এজেড পার্সনদের জন্য টার্গেট করা এই শাড়িটা, যারা একটু হালকা পাতলার মধ্যে পরতে চাইছো, দারুণ একটা শাড়ি। এই থাকছে কিন্তু নেক্সট শাড়িটার লুক, হোপস তোমাদের কাছে ভিজিবল, এই থাকছে কিন্তু নেক্সট শাড়িটার লুক। এই থাকছে চওড়া বর্ডার, ডাউনওয়ার্ড পোর্শনটা অ্যান্ড আপার পোর্শনটা কিন্তু এরকম শর্ট বর্ডারে থাকছে, অ্যান্ড এই থাকছে কিন্তু আঁচল পোর্শনটা। এই প্রিন্টার আগের প্রিন্টার থেকে কিন্তু এই প্রিন্টার একটু ডিফারেন্ট প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে, যার যেটা ভালো লাগবে অবশ্যই সেটাই চুজ করবে। অ্যান্ড ভেরি লাস্ট কালার হচ্ছে একটা সুন্দর পিচ কালারের বডি, পিচ কালারের বডি, এর আগেও কিন্তু আমি পিচ কালার দেখেছি, সেটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, সেটা কিন্তু ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, বারবার করে বলছি প্রত্যেকটা কালার ডিফারেন্ট। নেক্সট হচ্ছে এটা পিচ কালার, এই যে স্ল্যাবসগুলো না, এই স্ল্যাবসগুলো খুব ক্লোজলি যদি তোমরা দেখো না, এই স্ল্যাবসগুলো কিন্তু তোমাদের মটকা স্ল্যাবস, টানাটাই আলাদা, ঠিক আছে, সুন্দর, অবভিয়াসলি পিওর নয়। সবাই অনেকেই কোয়েরি করো যে কোনো শাড়িতেই যে ইজ ইট আ পিওর মেটেরিয়াল, সিল্ক মার্ক সার্টিফাইড কিনা, আমি জানি না দিদিরা আমাদের বলা উচিত না, তোমাদের যদি নলেজ থাকে না, একটা সিল্ক মার্ক সার্টিফাইড আসল সোনা কোনোদিনও এটার সাথে হয় না, ঠিক আছে। এই প্রাইস রেঞ্জগুলো একটুখানি মাথায় রাখতে হবে, যে প্রাইস রেঞ্জে আমরা চেষ্টা করি কি, যারা হাই কোয়ালিটিতে যেতে পারো না আর হাই প্রাইসে যেতে পারো না, তাদের সামর্থ্যে যেন যে এই শাড়িগুলো থাকে, ঠিক আছে। এর প্রাইস রেঞ্জ হচ্ছে 1080 টাকা, 1080 rupees অনলি। সো ইন দ্যাট কেস, এই দামে এই শাড়ি যাদের ইচ্ছে, মানে যাদের ক্ষমতা, বা এই ক্ষমতাও বলবো না, যারা আমাদের অনেক সময় হয় কি একটু কম বাজেটে, এখন হয়ে গেছে অল্প দামে অল্প শাড়ি, ঠিক আছে, সো দেওয়া ঠেওয়ার জন্য হোক, গিফটিং পারপাসের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। সো ইটস আ সেমি মেটেরিয়াল অবভিয়াসলি, প্রাইস রেঞ্জ ইজ 1080, 1080 টাকা, সিওডি নট অ্যাভেলেবেল। তোমরা স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, যদি ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস না থাকে, যদি ট্রান্সপোর্ট চার্জেস না লাগে, তো আমরা না বলে দেবো, ফ্রি ট্রান্সপোর্ট যেখানে সেখানেও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদেরকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। অ্যান্ড ব্যাংকিং ডিটেলসটা সেটা কিন্তু মাথায় রেখে তোমাদেরকে কিন্তু পেমেন্টটা করতে হবে, কিন্তু আর করাবো না, অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন।